দিন দাদা, বেঙ্গল টিম আস্তে আস্তে রঞ্জি ট্রফিতে খুব কনসিস্টেন্ট হয়ে উঠছে, তো এই বছর টিম নিয়ে তোমার মত কি? বেঙ্গল বরাবরই রঞ্জি ট্রফিতে খুব ভালো। রঞ্জি ট্রফিতে আমি যতদিন এসেছিলাম ততবারই যখন দেখেছি, মানে বেঙ্গল সবসময় কোয়ালিফাই করে এবং লাস্ট তিন বছরে দুবার বেঙ্গল আবার ফাইনাল খেলছে এবং সেই ফাইনালের প্রতিপক্ষ আবার একই টিম সৌরাষ্ট্র, এবং সৌরাষ্ট্রতে গিয়ে যেরকম খেলেছিল বেঙ্গল সেই কারণে হেরে গিয়েছিল। বাট এখন আবার বেঙ্গলের কাছে একটা বদলা নেওয়ার সুযোগ আছে, ইডেন গার্ডেন্সে খেলা, এবং ইডেন গার্ডেন্সের এখন যে আমাদের বোলিং অ্যাটাকটা ভালো বোলিং করছে, সবাই বোলাররা ব্যাটসম্যানরা সবাই ফর্মে আছে। টিম যখনই একটা টিম ফাইনাল খেলে তখন ভাবতে হবে যে টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফর্মে আছে, তাদের মাথা ঠান্ডা করে ওই পাঁচ দিন তাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, সেশন বাই সেশন জিততে হবে, এবং প্লেয়াররা পুরো সাপোর্ট পাবে, পাবলিক সাপোর্ট পাবে, মিডিয়া সাপোর্ট পাবে, আমরা সবাই থাকবো। তো আমরা চাইবো এখানে বেঙ্গল আছে ঘরের মাঠে রঞ্জি ট্রফি হাতে। জয়দেব উনাদকাতকে সৌরাষ্ট্র টিম আবার নিয়ে এসেছে ইন্ডিয়া টিম থেকে, তো এটা কি বেঙ্গল টিমের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার কোথাও গিয়ে ক্রিয়েট করবে? দেখো, এটা কোনো রকমভাবে ক্রিয়েট করতে পারে না, কারণ জয়দেব উনাদকাত অবশ্যই ভালো বোলার, নো ডাউট ভালো বোলার, এবং এখানে শুধু ওদের একজন জয়দেব উনাদকাত আছে, আমাদের এখানে কিন্তু ভালো ভালো স্পেশাল আছে যারা গতির সাথে সুইংও আছে এবং ভালো জায়গা বলও রাখছে, যার কারণে দশটা দশটা করে উইকেট ফেলছে বেঙ্গল। সো ভালো জায়গাতে বোলিং করতে হবে, বেশি এক্সাইটেড হলে চলবে না, মাথা ঠান্ডা রেখে ওভার টু ওভার ছটা করে বল, মাথা ঠান্ডা করে একটা জায়গাতে বল করতে হবে। ফাইনাল খেলা দুটো টিমই ভালো খেলেছে তাই জন্য ফাইনালে এসছে, বাট যে যত ডিসিপ্লিন রাখবে খেলার মধ্যে, যার যত মাথা ঠান্ডা থাকবে তারা এই খেলা জিততে পারে। বড় খেলার এটাই নিয়ম, যত প্রেশারকে যত তুমি লাইটলিভাবে নিতে পারবে, যত মাথা ঠান্ডা রেখে তোমার যেভাবে ব্রেন কাজ করবে, আমার মনে হয় মনোজ তিওয়ারি অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন আছে, ও অবশ্যই এই জানা জিনিসটা জানে, বোলারদের বেশি এক্সাইটেড হতে দেবে না, সেশন বাই সেশনই খেলা হবে, এবং এখানে কিছু শুরুতেই সৌরাষ্ট্রকে একদম ধরাশ্বাস করে দেওয়া উচিত যখনই সুযোগ পাবে বোলারদের, এবং সামনে বোলিং করো, এজ নিয়ে যাও, ব্যাস। কিন্তু দাদা, ঈশান পোড়েল ডেবিউ করার পর থেকে মোটামুটি অনেকটাই তোমার গাইডেন্স পেয়েছে, তো সেখান থেকে আজকে ঈশান পোড়েলকে কি ফাইনালের আগে তুমি কিছু বলতে চাইবে? ঈশান পোড়েল, মুকেশ, আকাশদীপ সবার সাথে আমি খেলেছি।